السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিও এই ক্লিপটি যারা দেখছেন বা দেখবেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে জানি, বিশেষ করে বাংলা ভাষায় আমরা যারা কথা বলি, কোটি কোটি মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব, একটি নাম, সেটা হচ্ছে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাহুল্লাহ তাআলা, যিনি গত 14 আগস্ট 2023 খ্রিস্টাব্দ রাত 8:40 মিনিটে এই পৃথিবী থেকে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তার ব্যাপারে জানার জন্য বিভিন্ন সময় আমাদের আনসারি অনলাইন টিভি এবং আমার ব্যক্তিগতভাবে আমি কামরুল ইসলাম সাঈদ আনসারির কাছে অসংখ্য প্রশ্ন জনগণ রেখেছেন। সে প্রশ্নগুলোর জবাব আসলে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিতে ব্যক্তিতে ইন্ডিভিজুয়ালি দিতে গেলে সেটা সম্ভব নয়। এই জন্য অসংখ্য প্রশ্ন, তার মধ্যে আমরা কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিও ক্লিপের মাধ্যমে। অনেকেই জানার আগ্রহ, যেহেতু আমি মাদারীপুর জেলার রাজুর উপজেলাধীন মরহুম দেলওয়ার হোসাইন আনসারি নওয়ারাল্লাহু মারকাযাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমি মরহুমের মেজ সন্তান। আমার বাবার জন্মস্থান ছিল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। উনি খুব বড় মাপের একজন দাঈ ইলাল্লাহ ছিলেন এবং উনি একজন পীর সাহেব, সেই সাথে একজন ইসলামী স্কলার ছিলেন। বহু ভাষায় উনি বক্তৃতা দিতে পারতেন, বিশেষ করে ইংরেজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তুলে অনন্য প্রতিভায় উনি তুলে ধরতে সক্ষম ছিলেন। তো মরহুম দেলওয়ার হোসেন আনসারি রহমাহুল্লাহ তাআলা, তাকে যারা দেখেছেন, তার নাম যারা শুনেছেন বা তার সম্পর্কে যারা জানেন, অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আনসারি সাহেবের কোনো পরিচয়, কোনো সখ্যতা ইত্যাদি ছিল কি না। আসলে এ ব্যাপারে আমার খুব বেশি জানার কথা নয়, আমি যতটুকু আমার পিতার মুখ থেকে শুনেছি। এবং আল্লামা সাইদি সাহেব রহমাহুল্লাহ তাআলা, তার জবান থেকে যে দু চারটা কথা আমি শুনেছি, মূলত আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। 80 দশকের ঘটনা, 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হলো। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মধ্যে কিছুটা সব জায়গায় কিছুটা ঝামেলা থাকার কথা। যখন কোনো দেশ নতুন করে স্বাধীন হয় তখন সে দেশটা গোছাতে সময় লাগে বা স্থিতিশীলতা আসতে সময় প্রয়োজন। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের মাদারীপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় জাসদ এবং সর্বহারা, এদের প্রচণ্ড প্রকোপ ছিল। দিনে দুপুরে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় গণ্ডগোল হতো, গোলাগুলি হতো এবং মানুষের ভিতরে সার্বক্ষণিক একটি আতঙ্ক বিরাজ করত। 80 দশকে আমার যখন অল্প অল্প বুদ্ধি বা জ্ঞানের বিকাশ হয়েছে, সেই সময় আমি প্রথম শুনতে পারলাম যে দেলওয়ার হোসেন সাইদি নামক একজন ব্যক্তি, তিনি মাদারীপুরে মাহফিল করার জন্য আসবেন এবং তার মাহফিলে প্রচুর বাধা হচ্ছে। জাসদ, সর্বহারা বা অন্য দলের লোকজন
তাকে আসতে দিবেন না। তো যারা আয়োজক ছিলেন তারা এই মর্মে ঘোষণা করলেন যে তাকে আসতে দেওয়া হোক, সে আসুক, বক্তৃতা রাখুক, যদি আপনাদের কাছে তার বক্তব্য অগ্রহণযোগ্য হয়, বিতর্কিত হয় অথবা অশান্তির কারণ হয় তাহলে আপনারা যে কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন। কর্তৃপক্ষের এই ঘোষণার পরে বিশাল একটি মাঠে তার এই প্রথম প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে আমি খুব ছোট, আমার সব কথাগুলো বা সব স্মৃতিগুলো এখন আমার কাছে মনে নেই, স্মৃতিতে যতটুকুনো আছে। বিশাল প্রোগ্রাম শীতের দিনে, অর্থাৎ শীতের রাতে বিশাল সে প্রোগ্রামে হাজার হাজার জনতার উপস্থিতি, সেই সময় এত বেশি পপুলেশন ছিল না, যতটুকু মানুষ ছিল হাজার হাজার মানুষ, মনে হচ্ছে যেন একটা জনসমুদ্র। এর মধ্যে মরহুম আল্লামা সেখানে কথা রাখলেন, বক্তব্য রাখলেন। ওনার বক্তব্যটা ছিল আল্লাহ তাআলা যে আমাদের খালিক, আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদের রব, সেই রবের সাথে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত এবং স্রষ্টার কি কি হক বান্দা হিসেবে আমাদের আদায় করা দরকার, এই বিষয়গুলোর উপরে এত চমৎকার সুরেলা কণ্ঠে এত হৃদয়গ্রাহী বক্তব্য উনি পেশ করলেন। তো জাসদ সর্বহারার একদম একটা ভয়ানক অবস্থা ছিল মাদারীপুরে, অনেকেই হয়তো অস্ত্র নিয়ে এসেছিলেন এবং অশ্রু সজল নয়নে অনেকেই বাড়ি ফিরে গেলেন। কেউ কেউ এরকম মন্তব্য আমরা শুনেছি পরবর্তীতে করেছেন যে চাদরের নিচে অস্ত্র নিয়ে এসেছিলাম, আজকে উল্টাপাল্টা কিছু শুনলে বা বললে আমরা এখানেই তার জবাব দিতাম, কিন্তু এত হৃদয়গ্রাহী বক্তব্য উনি দিয়েছেন যার ব্যাপারে চরম শত্রু মনোভাবাপন্ন ব্যক্তিদেরও বলার কিছু ছিল না, করার কিছু ছিল না। তো মাহফিলের আগে আল্লামা সাইদি সাহেবের কাছে আমাকে কিছু আলেমেরা নিয়ে গেলেন, তখন আমি ছোট, একেবারেই ছোট, ছোট মানুষ, লোকেরা একটু স্নেহ করে ছোট হুজুর বলে ডাকে। আমাকে কোলে করে নিয়ে যাওয়া হলো হুজুরের কাছে, তখন আমি একেবারে কোলে ওঠার বয়স নয়, টেকেরহাটের পীর সাহেবের ছেলে হিসাবে স্নেহ করে, যদি আমার কোলে ওঠার বয়স নয়, তারপর অনেকে কোলে করে উঁচু করে আমাকে নিয়ে গেল। আমি এর আগে কখনো সাইদি সাহেবকে দেখিনি, তার সে নূরানি চেহারা বা তিনি কেমন, সাদা না কালো, লম্বা না বেটে, এটা আমি দেখিনি আগে, শুধু আগে তার একটু সুর আমি হয়তো কোনো ক্যাসেটে অডিওতে শুনেছি। তার সামনে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন একটা লোক। যখন রুমে ঢুকে সালাম দেওয়া হলো, উনি উঠে বসলেন। যেই আলেম ওলামারা আমাকে নিয়ে গিয়েছিলেন তারা হুজুরের সামনে আমাকে নামিয়ে কোল থেকে বলল যে এটা আনসারি সাহেব, আব্বার পরিচয় দিল, টেকেরহাটের পীর সাহেব, মরহুম দেলার হোসেন আনসারি সাহেবের উনি পুত্র। হুজুর উঠে আমাকে জড়িয়ে ধরলেন, আল্লাহ তাআলা আমাকে যেন অনেক বড় আলেম করেন সে দোয়া করলেন, এবং তিনি বললেন যে আনসারি সাহেব একজন বুজুর্গ, একজন আল্লাহর উলি, আমি তাকে সম্মান করি। এর কিছুদিন পরে আমার মরহুম পিতা মরহুম দেলওয়ার হুসাইন আনসারি রহমতুল্লাহ আলাইহে, উনি একদিন কথা প্রসঙ্গে আল্লামা সাইদি সম্পর্কে বলছিলেন যে সেই পাকিস্তান পিরিয়ডের কথা, বাংলাদেশ স্বাধীন হয়নি তখনও, তো উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করতেন আমার মরহুম পিতা। তো ঢাকাতে রাজার বাগে একটি প্রোগ্রাম হবে, সেখানে আমার পিতা মরহুম দেলাওয়ার হোসেন আনসারি রহমাহুল্লাহ তাআলা পীর সাহেব টেকেরহাট, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং খুলনার একজন বক্তা, যদিও আসলে পিরোজপুর তখন জেলা হয়নি, এটা বরিশাল জেলার অন্তর্ভুক্ত ছিল, তো লোকেরা তাকে খুলনা হিসেবে বেশি চিনত, যেহেতু আল্লামা খুলনাতে তখন থাকতেন।
তো খুলনার একজন হুজুর, আমার আব্বার বক্তব্য যেটা, যে খুলনার একজন হুজুর বেশ ভালো নাকি কথা বলে। তা আব্বা বলেন এই প্রথম তার সাথে, তার নাম শুনেছি কিন্তু প্রথম দেখা হলো এই রাজার বাগে। তো শুনেছি, আব্বা বললেন যে আমি শুনেছি তার কণ্ঠ অত্যন্ত চমৎকার এবং কোরআন হাদিস দিয়ে হৃদয় গ্রাহী মর্মস্পর্শী কথা বলেন। তো আব্বা চিন্তা করলেন যে আমি যেহেতু একজন পীর সাহেব মানুষ, কিছু আমলি ওয়াজ করব, বিভিন্ন জিকির আজকার এবং মানুষের কিছু আমলি কিছু কথা বলবো। সেই জন্য আব্বা নিজেই পছন্দ করলেন যে মাগরিবের সলাতের পরে আব্বা বক্তব্য রাখবেন। এবং দেলাওয়ার হোসেন সাইদি নামক এই বক্তা, উনি পরে কথা বলবেন। তো কর্তৃপক্ষ এটাকে খুব খুশি হলো, যেহেতু আনসারি সাহেব একজন পীর সাহেব, তাকে পরে ওয়াস, আগে ওয়াস করতে বলা এটা তারা বেয়াদুবি মনে করছিল, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল যে আনসারি সাহেবকে এ কথাটা তারা বলবেন কি না, যে আপনি আগে বক্তব্য রাখুন, ওয়াস করুন, নসিহা পেশ করুন, সাইদি সাহেব পরে করবেন। তো এইটা তারা বলতে সাহস পাচ্ছিল না। আব্বা যখন নিজের থেকে বললেন, মাহফিল কর্তৃপক্ষ খুশি হলো এবং সিদ্ধান্ত হলো, শিডিউল নির্ধারণ করা হলো যে আনসারি সাহেব, পীর সাহেব আগে বলবেন, এরপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলবেন। তো আব্বা বলেন আমার বক্তব্য শেষ হওয়ার আগে উনি স্টেজে আসলেন এবং ওনাকে বসার জন্য একটা পাশে চেয়ার দেওয়া হলো। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেব সে চেয়ারে বসলেন না, আব্বা বক্তব্য শেষ করলেন। আব্বা বললেন যে আমাকে উনি খুব শ্রদ্ধা দেখালো আন্তরিকতার সাথে। তো আব্বা বললেন আমার মনের মধ্যে একটু কৌতূহল সৃষ্টি হলো যে এটা স্বাভাবিক, আমরা তো দেখা যায় যে এক মঞ্চে এক ডায়ালসে পাঁচজন নেতা যখন কথা বলেন, কেউ কেউ কারো দৃষ্টি আকর্ষণের জন্য প্রশংসা করেন, অহেতুক প্রশংসা করেন, কেউ আবার কিছু মেকি সম্মান, যেটাকে আর্টিফিশিয়াল আমরা বলি, এই কিছু মেকি সম্মান দেখান, এটা হলো নিজেকে তুলে ধরার জন্য। তা আব্বা বলেন আমার দিলের মধ্যে এরকম একটা ওয়াস ওয়াসার সৃষ্টি হলো যে তাহলে এই বক্তা কি তার নিজের অবস্থান তৈরি করার জন্য আমাকে কোনো মিথ্যা অথবা মেকি কোনো সম্মান দেখাচ্ছে কি না। আব্বা বলেন আমি এটা মনে মনে, অর্থাৎ আমার মরহুম পিতা টেকেরাটের পিসে, ভাবলেন যে এটা উনি করছে কি না। তো দীর্ঘ সময় একসাথে রইলেন, কথাবার্তা বললেন, সলাত আদায় করলেন। আনসারি সাহেব বললেন যে আমার কাছে মনে হলো এই দেলোয়ার হোসেন আনসারি নামক, সাইদি নামক বক্তা, সে আমার সাথে যে আচরণটা করছে এটা একদম কোনো লৌকিকতা নয়, মেকি নয়, বরং বাস্তবতা, এটা নিজের থেকে হৃদয় থেকে সে আমাকে সম্মান দেখাচ্ছেন, সম্মান করছেন। এরপরে আব্বা বলেন, মরহুম টেকেরহাটের পীর সাহেব বলেন যে আরও কিছু প্রোগ্রামে আমার তার সাথে একত্রে প্রোগ্রাম হলো, আমি প্রত্যেকটা প্রোগ্রামে লক্ষ্য করলাম যে সে অত্যন্ত সম্মান আমাকে দেখায়। আব্বা বললেন যে আমার হৃদয় থেকে একটা দোয়া এলো তার জন্য, আমার হৃদয় থেকে দোয়া এলো দেলোয়ার হোসেন সাইদির জন্য, যে তার যে আলহামদুলিল্লাহ সুরেলা কণ্ঠ, তার যে সুর এবং কোরআনুল কারিমে উপস্থাপনার যে জাদুময় একটি ভাবধারা, আমার আব্বা বললেন, অর্থাৎ টেকেরহাটের পীর সাহেব বললেন যে এই এত কিছুর পরও জনগণ তাকে নিয়ে মেতে থাকে, সে আলেম হিসাবে একজন পীর হিসাবে আমাকে যে শ্রদ্ধা প্রদর্শন করছেন, এটাতে আমার মন ভরে গেল। আমি হৃদয় থেকে তার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন তাকে অনেক বড় করেন। এবার আমি আসি আমার জীবনের, ছোটবেলার খুব বেশি স্মৃতি নেই, আমি থাকতাম মাদারীপুরে গ্রামাঞ্চলে, আমাদের অঞ্চলের যাতায়াত ব্যবস্থা অত ভালো ছিল না, যার কারণে আল্লামা সাইদি সাহেবের সাথে খুব বেশি মেশার সুযোগ আমার হয়নি, দেখার সুযোগ আমার হয়নি। আমার ছোটবেলায়, শিশুবেলায় মাদারীপুরে যেটা হয়েছে, এবং উনি চাদর মুড়ি দিয়ে আধা শোয়া হয়ে শুয়েছিলেন এবং আমাকে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন, এটা হলো আমার প্রথম স্মৃতি। এরপরে অনেক দিন পরে আরও দুই তিনটা জায়গায় বিভিন্ন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে আমার দেখা হয়েছে। তো একটা মানুষের পক্ষে তো আর লক্ষ কোটি মানুষকে মনে রাখা সম্ভব নয়, আমি ব্যক্তিগতভাবে যখনই হুজুরকে বলেছি যে আমি দেলোয়ার হোসেন আনসারি সাহেবের সন্তান, আল্লাহ আকবার প্রত্যেকটা বার আমার অনুভূতি জাগ্রত হয়,
প্রত্যেকবার হুজুর আমাকে জড়িয়ে ধরেছেন এবং উনি একটা কথা সবসময় বলতেন, আপনার আব্বা বা তোমার আব্বা একজন আল্লাহর ওলি, একজন বড় বুজুর্গ। সর্বশেষ 2002 সালের যে বিষয়টা, 2002 সালে আমি একটি ব্যক্তিগত কাজে আমার একটা ডিউ লেটার প্রয়োজন। তো সাইদি সাহেব, তিনি একজন এমপি, আমার একটা ডিউ লেটার প্রয়োজন। তো আমি অনেক চেষ্টা করলাম, ওনার সাথে মিট হতে পারছিলাম না, কিন্তু আগামীকালকে আমার এটা জমা দেওয়ার লাস্ট ডেট, আমার একটা ডিউ লেটার খুব প্রয়োজন। আমি অনেকটা জোর জবরদস্তি করে ওনার সাথে দেখা করার সুযোগ খুঁজতেছি। ওই দিন ওনার পাঁচটা প্রোগ্রাম ছিল, জাতীয় পর্যায়ের প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করলেন। আমি রাতের বেলা ওনাকে ধরলাম, অনেকটা নাছোড় বান্দার মতো আমি ওনাকে ধরলাম। ওনার পিএস যিনি ছিলেন, সরকারি পিএস, সম্ভবত এই ভদ্রলোকের বাড়ি ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। তো আমার আব্বা মরহুম দেলাওয়ার হোসেন আনসারী রহমাহুল্লাহ তাআলা, টেকেরহাটের পীর সাহেব, যার বক্তব্যের মধ্যে সুন্নতের প্রতি অত্যন্ত গুরুত্ব থাকত এবং ওনার বক্তব্যটা ছিল হৃদয়গ্রাহী, অর্থাৎ সুন্নতের আমলের প্রতি মানুষ যেন আকৃষ্ট হয়। তো ভাগ্যক্রমে হুজুরের সরকারি পিএস যিনি, এই ভদ্রলোক নামাজি হয়েছেন বা নামাজ নিয়মিত নামাজ পড়েন, মুখে দাড়ি আছে এবং এই দাড়ি রসুলুল্লাহর সুন্নত এ হিসাবে উনি রেখেছেন। আনসারি সাহেবের, আমার মরহুম পিতা টেকেরহাটের পীর সাহেবের ওয়াজে উনি আসক্ত হয়ে বা তার ওয়াজ শুনে উনি সুন্নতের প্রতি ওনারই আগ্রহ সৃষ্টি হয় এবং উনি মনে মনে নিয়ত করেন যে আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে রসুলের সুন্নত আমি আর দাড়ি ছাড়ব না এবং নিয়মিত নামাজ আদায় করব। তো সাইদি সাহেব হুজুরের সরকারি পিএস উনি ছিলেন। তো আমি অনেকটা জবরদস্তি করেই পার্লামেন্টে ওনার যে কক্ষ সেখানে আমি গেলাম। উনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি মরহুম দেলাওয়ার হোসেন আনসারি সাহেবের পরিচয় দিলাম যে আমি তার ছেলে। উনি বললেন, আল্লাহ আকবার, আমার এই দাড়ি, আমার যে নামাজ, এটা আনসারি সাহেব টেকেরহাটের পীর সাহেবের ওছিলা হয়েছে। তো আপনি কি কাজে এসেছেন? আমি বললাম যে আমি সাইদি সাহেব হুজুরের একটা ডিউ লেটার আমার প্রয়োজন, আগামীকালকে আমার লাস্ট ডেট, লাগবেই। হুজুর আমাকে সময় দিতে চাচ্ছিলেন না, আমি অনেকটা জবরদস্তি করে হুজুরের কাছ থেকে সময় নিয়েছি। হুজুর সংসদের অধিবেশন চলছিল, খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন ছিল এটা। এমত অবস্থায় হুজুর সম্ভবত কোনো ন্যাচারাল কল, কোনো হাজতের জন্য হুজুর এক ফাঁকে রুমে আসলেন। এসে তার পিএসকে জিজ্ঞেস করলেন যে একটা ছেলে আসার কথা, খুব নাছোড় বান্দা, সে কি এসেছে? পিএস বললেন, হুজুর হ্যাঁ এসেছে, ওনাকে কি চিনেছেন? উনি হচ্ছে টেকেরহাটের মরহুম পীর সাহেব দেলোয়ার হোসেন আনসারি সাহেবের ছেলে। আল্লাহ আকবার, হুজুর আব্বার নামটা শুনে হুজুর বললেন, তার সম্পর্কে তোমাকে পরিচয় করিয়ে দিতে হবে না, আমি তাকে চিনি, তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এবং হুজুর সেই পূর্বের দুই চারবার যখনই পরিচয় হয়েছে, দেখা হয়েছে, ঠিক সেই পূর্বের চরিত্র, পূর্বের মতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং সেই একই কথাটা আবার আমাকে শোনালেন, তোমার আব্বা একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। গর্বে আমার বুকটা ভরে গেল, মানসিকভাবে আমি প্রশান্তি পেলাম। ছোটবেলা থেকে যখন আমার বুঝ, আমার জ্ঞান ওইরকম হয়নি, সে সময় উনি এই কথা বলেছিলেন। মাঝখানে তিন চারবার ওনার সাথে খুব বেশি দেখা হয়নি, তিন বা চারবার আমার সাথে দেখা হয়েছিল। তো ঠিক ওই একই কথা উনি আমার আব্বার নাম শুনেই আমাকে জড়িয়ে ধরে ওই কথাটা বলতেন, তোমার আব্বা একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বড় বুজুর্গ ব্যক্তি। 2002 সালে উনি আমাকে ডিউ লেটার প্রদান করলেন। এত ব্যস্ততার মধ্যে উনি সেই ডিউ লেটারটা দিলেন, আমি নিজের বিবেককে প্রশ্ন করলাম যে আমি যদি এত ব্যস্ত থাকতাম এবং এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতাম, আমি তো সময় বের করে মনে হয় কাউকে দিতে পারতাম না। উনি যেটা করলেন, ওনার যে ধৈর্য, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কিছুদিন পরে ওনার মেজো ছেলে শামীম সাইদির সাথে আমরা অনেক
আলেম তরুণ প্রজন্মের অনেক বক্তা আমরা হুজুরের বাসায় গেলাম একটা বিশেষ আলোচনা নিয়ে, একটা বিশেষ বিষয় নিয়ে, এজেন্ডা নিয়ে আমরা আল্লামা সাইদী সাহেব হুজুরের সাথে কথা বলবো। হুজুরের বাসায় গেলাম, হুজুরের যে রিডিং রুমটা যেখানে হুজুর পড়াশোনা করতেন একটা রুম, পুরো রুমটা কিতাবে, বিভিন্ন ধরনের বই পুস্তক কিতাবে রুমটা ভরা, সে রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, বসতে দেওয়া হলো, হুজুরের সাথে ব্যক্তিগতভাবে সকলকে পরিচয় করিয়ে দেওয়া হলো, এই এই প্রজন্মের বক্তা কে কে পরিচয় করিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে আমার পালা এলো, আমার পরিচয় করিয়ে দেওয়া হলো যে উনি হচ্ছেন কামরুল ইসলাম সাইদ আনসারি, মরহুম দিলাওয়ার হোসেন আনসারি সাহেবের ছেলে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আল্লামা সাইদী সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ঠিক ওই একই শব্দটা পূর্বে যতবার উনি ওই শব্দটা ব্যবহার করেছেন, মনে হয় যেন ওই শব্দটা ওনার মুখস্থ একটি শব্দ, ওই শব্দটা আবার সেই শব্দমালাগুলো ব্যবহার করলেন। আমার আব্বার নাম শুনে, যে তোমার আব্বা তো একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, হুজুর নিজে আমাদের, আমরা যেই তরুণ কিছু বক্তা বা এই প্রজন্মের কিছু আলেম, আমরা যখন হুজুরের কাছে গেলাম, হুজুর নিজ হাতে আমাদেরকে মেহমানদারি করলেন। এই যে এত বড় একজন আন্তর্জাতিক মানের একজন ইসলামী স্কলার, একজন আলেম, নিজ হাতে আমাদেরকে আপ্যায়ন করা, এটা একটা বিরল দৃষ্টান্ত, একটা বিরল ঘটনা, যে একজন আলেম নিরহংকারী এবং মেহমান নেওয়াজ, এটা সত্যি আজকে হৃদয়ের স্মৃতিপটে বারবার জাগ্রত হচ্ছে যখন তিনি পিরোজপুরের জমিনে আল্লামা সাইদী ফাউন্ডেশনের পাশেই মসজিদে পারিবারিক কবরস্থানে শুয়ে আছেন। ঠিক বারবার এই স্মৃতিগুলো নিজের ভিতরে বারবার জাগ্রত হচ্ছে। অনেকেরই প্রশ্ন যে হুজুরের সাথে আমার কোনো তফসির হয়েছে কি না। আসলে আমি তো, হুজুর যখন তফসির মাঠে করতেন তখন আমরা কোরআনের তফসির মাঠে আসিনি, এই কারণে হুজুরের সাথে সরাসরি তফসির করার এরকম সুযোগ আমার হয়নি। একই মঞ্চে একই দিনে একই সাথে বিভিন্ন সেমিনারে, তখন দু একটা সেমিনারে কথাবার্তা হয়েছে, বাইতুল মোকাররম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিভিন্ন মিলনায়তন, যেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন, সেই সেই সেইটাতে প্রেস ক্লাবে, এবং বাইতুল মোকাররম মসজিদের যেই আপনার ওখানে একটা মিলনায়তন আছে, সেখানে হুজুরের সাথে একই ডায়ালসে কথা বলার, সেমিনারে বক্তব্য রাখার সুযোগ আমার হয়েছিল। আমার এমনি ছোট্ট একটি ঘটনা হলো যে নরসিংদী জামিয়া কাসেমিয়া, যেটা একটা বাংলাদেশের বৃহৎ একটি আলিয়া মাদ্রাসা, এবং যেখানে ইলেমের চর্চা হয় এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি সাহেবের প্রতিষ্ঠিত বা তারই মাধ্যমে এই প্রতিষ্ঠানটা সারা দুনিয়ার মধ্যে যথেষ্ট নাম বা সুনাম সৃষ্টি করেছে। ওইখানে দুই দিনের মাহফিল, তো একদিনের প্রধান মেহমান হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এবং একদিনের প্রধান বক্তা হচ্ছে আমি কামরুল ইসলাম সাইদ আনসারি। তো জাফরি সাহেব হুজুর এই মাহফিলে আমাকে দাওয়াত দিলেন বা আমি দাওয়াত পেলাম। যখন মাহফিলের পোস্টার বা কাগজ আমার হাতে এলো, আমি দেখলাম সেখানে যাদের নাম, অনেকে আমার সরাসরি উস্তাদ, যাদের কাছ থেকে আমি সরাসরি ইলমে দিন হাসিল করেছি, এরকম উস্তাদদের নাম আমার নিচে, এবং আমি হচ্ছি একদিনের প্রধান ওয়াইজ, একদিনের প্রধান ওয়াইজ হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তো আমি আসলে সত্য কথা বলতে, আমি তো বাবা ছোট বয়সে ছোটবেলায় ইন্তেকাল করেছেন, আসলে অনেকগুলো দায়িত্ব ছোটবেলায় পাওয়ার কারণে একদম খুব খুব বেশি বড় আলেম আমি হতে পারিনি, তবে চেষ্টা করেছি নিয়মিত ক্লাস করে ওস্তাদদের জবান থেকে, বই থেকে কিছু জ্ঞান, বাস্তবমুখী কিছু ইলমে দিনের জ্ঞান নেওয়ার আমি চেষ্টা করেছি। তো
আমার ওস্তাদদের নাম আমার নিচে। আমি খুব প্রচণ্ডভাবে কাঁপছিলাম, আমার এতটা ভয় লাগছিল যে আমি বোধহয় আজকে বক্তৃতা শুরু করার যখন তাউজ তাসমিয়া পড়ব বা আমি যখন বক্তৃতার খুতবা যখন দিব আমার মনে হয় আমার এরকম ভয় লাগছিল যে আমি হয়তো শব্দ ভুলে যাব। তো জাফরি সাহেব হুজুর বিষয়টা বুঝতে পারলেন যে সাইদি সাহেব যেখানে প্রধান বক্তা সেখানে আমার মতো একজন মানুষ, আরেক দিনের প্রধান বক্তা আমি কথা বলবো, ভয় পাচ্ছি আমি এবং ভয়ে আমার শরীর ঘেমে যাচ্ছে। হুজুর আমাকে একটা চেয়ারে বসতে বললেন, আমি ভয়তে চেয়ারে বসছিলাম না, বসার সাহস আমার হচ্ছিল না। তো আমাকে বসানো হলো এবং হুজুর আমার পিঠে একটা চাপড় দিলেন, পিঠে চাপড় দিয়ে বা থাপড় দিয়ে তিনি বললেন, বাবা যদি সন্তানকে চেয়ারে বসায় তো সন্তানের বসতে আপত্তি কিসের? আমার মনে হলো আমি অনেকটা হালকা হলাম, আমার কাছে একটু হলেও সাহস ফিরে এলো। পরবর্তীতে আল্লামা সাইদি সাহেব হুজুর বিষয়টা নিয়ে আমাকে দোয়া করেছেন, আর আমার ব্যাপারে উনি যখনই কিছু বলেছেন, আমার মরহুম পিতাকে জড়িয়ে উনি কথা বলেছেন, আমার মরহুম পিতা মরহুম দেলওয়ার হোসেন আনসারি পীর সাহেব টেকেরহাট মাদারীপুর, তার ব্যাপারে আল্লামার সবসময়ই ধারণাটা ছিল যে উনি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আসলেও মরহুম টেকেরহাটের দেলওয়ার হোসেন আনসারি রহমতুল্লা আলিহে তার ওসিলায়, তার মাধ্যমে বাংলাদেশের হাজার নয় আমি বলবো লক্ষ লক্ষ বেনামাজি লোক নামাজি হয়েছিল, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া চাকরিজীবী ব্যবসায়ী অনেক বড় মাপের অনেক লক্ষ লক্ষ লোকেরা যার ওসিলায় বা যার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে দাড়ি রাখা শুরু করেছিলেন, মাথায় টুপি পরা এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা শিখেছিলেন, যার কারণে যার ওসিলায় তিনি হচ্ছেন টেকেরহাটের মরহুম দেলওয়ার হোসেন আনসারি রহমতুল্লাহ আলিহে। আল্লামা সাইদি সাহেব হুজুরের এই কথাগুলো আমি অন্তত যতদিন বেঁচে থাকব হুজুরের সাথে আমার জীবনের সর্বমোট 7-8 বার একদম মুখোমুখি যতবার কথা হয়েছে এই 7-8 বার জীবনের এই প্রত্যেকবারের কথাগুলো হুজুরের সাথে আমার মনে থাকবে, ওই কথাটা যেন আমার কানে এখনও ভাসে, হুজুর আমার পিতাকে নিয়ে কথাটা বলতেন, তোমার বাবা একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এই কথাটা হুজুর আমাকে বারবার বলেছেন এবং সে একই কথাটা মনে হচ্ছে যেন এখনও আমার কানে ভাসছে। অনেকে প্রশ্ন করেছেন আমার কাছে যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা কেন? সাইদি সাহেব কেমন আলেম ছিলেন সেটা মূল্যায়ন করার মতো ইলমি যোগ্যতা আমার নেই, উনি কোন স্তরের কোন মাপের আলেম ছিলেন এটা মূল্যায়ন করার জন্য যেই রকম ইলমের পরিধি থাকা দরকার, জ্ঞানের পরিধি যেরকম থাকা দরকার ওইটা আমার নেই। আমি একদম নগণ্য একজন ব্যক্তি, তবে আমি আমার সাধারণ জ্ঞানে এটুকু বুঝি আল্লামা সাইদি সাহেবের তুলনায় অনেক বড় বড় মাপের আলেম উলামা বক্তা এই বাংলাদেশে হয়েছে, সৃষ্টি হয়েছে এবং এই বাংলাদেশেই তাদের মৃত্যু হয়েছে, তাদের কবর হয়েছে এই বাংলাদেশে। আল্লামা সাইদি সাহেব হুজুরের থেকেও অনেক বড় মাপের আলেম বুজুর্গ আলেম গগনচুম্বী ইলমের অধিকারী আলেম বাংলাদেশে হয়েছেন, সে কওমি অঙ্গনে হোক আলিয়া অঙ্গনে হোক অনেক বড় বড় মাপের আলেম ওলামা বাংলাদেশে ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব তাদের থেকে ব্যতিক্রম ধর্মী কেন হলেন? দুনিয়ার মানুষ ওনাকে কেন এত সম্মান দিয়েছিল? আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটি কারণ। প্রথম কারণ যেটা ছিল সেটা হলো সাইদি সাহেব আমার দেখায় আমার ক্ষুদ্র জ্ঞানে সাইদি সাহেব একমাত্র ব্যক্তি
বা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আমার জ্ঞানের বা আমার জন্মের আগের অথবা আমার জ্ঞান বিবেক প্রস্ফুটিত হওয়ার আগের কথা বলতে পারবো না। আমার জ্ঞান যখন থেকে, বিবেক যখন থেকে জাগ্রত হয়েছে, সেই সময়ের থেকে আমি বলবো আল্লামা সাইদি সাহেব প্রথম ব্যক্তি যিনি মাঠে ময়দানে সেমিনার সিম্পোজিয়ামে কোরআনকে কোরআন দিয়ে উপস্থাপন করতে শিখিয়েছেন। আমি কোনো ওলামা ইকরামদেরকে ছোট করছি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কওমি অঙ্গনে অর্থাৎ আমাদের দেশে যে দার্সে নিজামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে অনেক বড় বড় ওলামা ইকরাম ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের ইলম এত ছিল যে আমাদের মতো মানুষ ধারণা করতাম, যাদের ইলমের পরিধি আল্লাহর আকাশ তুল্য, সুবহানাল্লাহ, যাদের জ্ঞানের পরিধি সমুদ্রের মতো বিশাল বিস্তৃত। এরকম ওলামা ইকরাম যখন কোনো স্টেজে ওয়াজ করতেন, বক্তব্য রাখতেন, সে কওমি মাদ্রাসার হোক, সে আলিয়া মাদ্রাসার হোক, এ সকল বুজুর্গ ব্যক্তিরা, এ সকল ইলমের অধিকারী আলেমেরা যখন বয়ান বক্তব্য রাখতেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা শেয়ের আশআর ব্যবহার করতেন এবং লাইলি মজনুর বিষয়টা তারা বেশি তুলে আনতেন। আল্লামা সাইদি প্রথম ব্যক্তি, আল্লামা সাইদি আমার জ্ঞানের, আমার হায়াতের প্রথম ব্যক্তি যাকে দেখেছি তফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তফসির করা, কোরআন দিয়ে মানুষকে কোরআনের কথা বোঝানো, কোরআনের আয়াত যে কোরআনের আয়াত দিয়ে এত সুন্দর করে বোঝানো যায়, বাস্তব জীবনের কথাগুলো কোরআন থেকে আয়াতগুলো এনে এনে এত সুন্দর করে মুক্তার মতো ছড়িয়ে দেওয়া যায়, প্রথম দেখেছি, প্রথম শুনেছি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের কণ্ঠে। আল্লাহ আকবর, আল্লাহ তাআলা তাকে এর বিনিময় উত্তম জাজা, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করুন। তিনি যদি স্টাইলটা শুরু না করতেন, এই যে ওয়াজের এই যে ধরনটা, ওয়াজ মাহফিলের এই সিস্টেমটা যদি তিনি তুলে না ধরতেন, তাহলে কোরআনকে যে এত সুন্দর করে উপস্থাপন করা যায়, কোরআনকে যে কোরআন দিয়ে উপস্থাপন করা যায়, কোরআনকে যে কোরআন দিয়ে বোঝানো যায়, এটা হয়তো আমরা জানতামই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন কওমি অঙ্গনে, দর্শে নিজামি অঙ্গনে, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া এই অঙ্গনে হাজার 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 নতুন আলেম ওলামা, এই প্রজন্মের বক্তা মাঠে ময়দানে এসেছেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে গোছালো কথা যারা বলেন, সে কওমি অঙ্গনের হোক, সে আলিয়া অঙ্গনের হোক, সুন্দর কথা বলেন, গোছালো কথা বলেন, একদম সুন্দর করে বক্তব্য উপস্থাপন করেন। এই বক্তব্যর আমরা এখন অনেক ধরনের নতুন নতুন ধারা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন মাঠে সাইদি সাহেব কোরআন দিয়ে কোরআন উপস্থাপন করেছেন, তখন কিন্তু এই ধারাটা মাঠে আর কারো মধ্যে ছিল না, যার কারণে সকলের থেকে তিনি এক্সেপশনাল, সকলের থেকে তিনি ব্যতিক্রম ধর্মী ছিলেন। মানুষ তার ওয়াজের কথা শুনলে, তার নাম শুনলে অঙ্গপালের মতো ছুটে যেত। এখন তো মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল, এই মিডিয়াগুলোর মাধ্যমে আমরা নিজেদের যতটুকু যোগ্যতা নেই তার থেকে বেশি আমরা উপস্থাপন করতে পারি, কিন্তু যখন অডিও ক্যাসেট ছিল না, ভিডিও ক্যাসেট ছিল না, সামান্য দু চারটা অডিও ক্যাসেট প্লেয়ার পাওয়া যেত সে সময় আল্লামা সাইদি সাহেব, আর তখনকার যুগের সাউন্ড সিস্টেম, এখন তো মাশাআল্লাহ আমাদের গলা যেমন হোক, কণ্ঠ যেমন হোক, সাউন্ড সিস্টেমের কারিশমার কারণে আমরা যেভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি, আল্লামার যুগে তো সেই ব্যবস্থাটা ছিল না। সেই সময় সেই বাংলা ভাষায় বলে মানদাতার আমলের, আমরা কেউ দুষ্টমি করে বলি নূহ আলাইহিস সালামের যুগের, অর্থাৎ তখনকার সময়ের সাউন্ড সিস্টেমগুলি ছিল একেবারেই ওল্ড মডেলের, যেটাকে আমরা হাসি ঠাট্টা করে বলতাম
নূহ আলাইহিসসালামের যুগের অথবা মানদাতার আমলের সেই সময়ে আল্লামার কণ্ঠ আল্লাহু আকবার যেভাবে যেভাবে কোরআনকে উপস্থাপন করেছে মানুষের হৃদয়ের পটে গেঁথে গেছে তার চরম শত্রু ভাবাপন্ন লোকও যদি মাহফিলের পাশে একটু দাঁড়িয়েছে রাজনৈতিক কারণে তাকে অনেকে অপছন্দ করতেন এটা হচ্ছে কিছু কিছু লোক আছে রাজনৈতিক দলের এমন বড়ি এমন ট্যাবলেট খেয়েছে যে হাজার হোক সেই রাজনীতি আর ছাড়তে পারে না তার বিরোধীরা দিনের বেলায় তার বিরুদ্ধে বিরোধিতা করেছে হরতাল করেছে পিকেটিং করেছে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কারণে অথচ ওই লোকগুলি রাতের বেলায় গিয়ে আবার তন্ময় হয়ে তার ওয়াজের মাহফিলে ওয়াজ শুনেছে এই জন্য সে আবু জাহেলের মতো দারু নদওয়ায় আইন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে কেউ কোরআন শুনতে যাবে না কিন্তু যারা নিষেধ করেছে সেই আবু জাহাল সেই আবু লাহাব উতবা সাহেবা রাতের বেলায় অন্ধকারে রাসূলুল্লাহর ঘরের পাশে গিয়ে তন্ময় হয়ে তারা আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন শুনেছে আশির দশকের ঘটনা তখন উত্তাল সারা বাংলাদেশ সেই সময়ে আল্লামা সাইদি সাহেবের বিভিন্ন মাহফিল ১৪৪ ধারা জারি মাহফিল হতে দেবে না কেন উনি বুর্জোয়াদের বিরুদ্ধে কথা বলেন উনি পুঁজিপতিদের বিরুদ্ধে কথা বলেন উনি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন উনি কায়েমি শক্তির বিরুদ্ধে কথা বলেন এগুলি তুলে ধরা কি সাহসিকতা ছিল আল্লাহ আকবার সেই সময় উনি কথা বলতেন দ্ব্যর্থহীন কণ্ঠে সেই মাহফিলগুলো যারা হতে দেবে না নানান ধরনের পিকেটিং করেছে হরতাল করেছে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে সেই মানুষগুলো রাতের বেলা উনি যখন কোরআন উপস্থাপন করতেন পিন পত্তন নিরবতা পিন পত্তন নিরবতা মানুষ তন্ময় হয়ে শুধু শুনতেই থাকতো তার কথা কোরআনুল করিমের তফসির জগতের বাংলা ভাষায় তফসির উপস্থাপনকারীদের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হচ্ছেন একজন কিংবদন্তি যার মতো এরকম ব্যক্তি পূর্বেও হয়নি ভবিষ্যতে কেউ হবে কি না আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা ভালো জানেন এখন মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই নকল সাইদি হয়েছি আমরা বিভিন্ন টেকনোলজি যন্ত্রের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লাইটের মাধ্যমে আমরা অনেকেই নতুন সাইদি হয়েছি কেউ সাইদির হাসি কেউ সাইদির কাশি কেউ সাইদির কণ্ঠ কেউ সাইদির বক্তব্যের স্টাইল এটা আমরা অনুসরণ করে অনুকরণ করে আমরা পাবলিকের সামনে ক্যামেরার সামনে তা উপস্থাপন করতে চাই কিন্তু ওনার যেই আদর্শ সেটা কিন্তু আমরা প্রচার করতে পারিনি আমার আব্বার একজন মুরিদ অর্থাৎ আমার আব্বার কাছে সুন্নত ও শরিয়াতের উপরে চলার জন্য বায়াত হয়েছিলেন এমন একজন ব্যক্তি উনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উনি একজন স্কুলের মাস্টার তো ওনার জবান থেকে একটা কথা শুনে আমি বিস্মিত হয়েছিলাম আমার আব্বার একেবারে খুব কাছের অর্থাৎ সুন্নত এবং শরিয়াতের উপরে চলার জন্য আমার মরহুম পিতার কাছে ট্যাগরেটের পীর সাহেবের কাছে বায়াত হয়েছেন এমন একজন জেনারেল শিক্ষিত মানুষ ওনার জবানের কথা উনি বললেন যে আমি সাইদি সাহেবকে কেন ভালোবাসলাম তো উনি বললেন যে আমি একবার ওনাকে দাওয়াত দিতে গেলাম আমার সোনার গায়ে একটা দাওয়াত দিলাম সেই দাওয়াতে উনি মাহফিলে দাওয়াত গ্রহণ করলেন উনি আসবেন এই মর্মে কথা দিলেন কিন্তু বিদেশি একটি প্রোগ্রাম হওয়ার কারণে উনি আসতে পারলেন না মাহফিলের আগে জানালেন যে উনি দেশের বাহিরে প্রোগ্রাম উনি থাকতে পারছেন না আর বাহিরের প্রোগ্রাম শিডিউলটা পরিবর্তন করা যাচ্ছে না তো মাস্টার সাহেব বললেন যে আমি খুব মনে কষ্ট পেলাম মানুষের কাছে কিছুটা হেয় প্রতিপন্ন হলাম যে একজন বিশিষ্ট বক্তা ওয়াইজ দেলওয়ার হোসেন সাইদি তাকে দাওয়াত দেওয়া হয়েছিল উনি আসতে পারবেন না আসবেন তো এর পরের বছর আমি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য ওনার
বাসায় সেফাইবাগ, আমি সেই সেফাইবাগের বাসায় গেলাম। আমি গিয়ে আমার পরিচয় দিলাম যে আমি টেকেরহাটের মরহুম দেলাওয়ার হোসেন আনসারি, আমি সেই পীর সাহেবের কাছে বায়াত হওয়া একজন ব্যক্তি, আমি তার মরিদ, যেটা আমাদের দেশে প্রচলিত ভাষা। আমি আপনাকে গতবার দাওয়াত দিয়েছিলাম কিন্তু আপনি আমার দাওয়াতে যান, আপনি কারণ দেখিয়েছেন যে আপনার বিদেশে প্রোগ্রাম আছে। তো আল্লামা সাইদি সাহেব খুব ধৈর্যের সাথে কথাটা ওনার শুনলেন এবং খুব বিনয় প্রকাশ করলেন। মাস্টার সাহেব বললেন যে আমি খুব অবাক হলাম, এত বড় একজন মানুষ আমার কাছে খুব বিনয় প্রকাশ করলেন যে দেখেন আমার বাহিরের প্রোগ্রামটা, শিডিউলটা পরিবর্তন করা সম্ভব ছিল না, বিদায়, আমি আপনার দাওয়াতটা ফেরত দিয়েছি, আমি যেতে পারিনি, এবছর যদি দাওয়াত দেন আমি যাব। তো উনি বললেন যে এবছরও যদি আপনার এরকম কোনো বাহিরের প্রোগ্রাম হয় তাহলে তো আপনি যাবেন না, আমি তো মানুষের কাছে ছোট হব। তো মাস্টার সাহেব বললেন যে সাইদি সাহেবের জবান দিয়ে বের হলো যে ইনশাআল্লাহ যদি আমি হায়াতে বাঁচি তাহলে এবছর আপনার প্রোগ্রাম মিস হবে না এবং কোনো বাহিরের প্রোগ্রামও রাখা হবে না। তো মাস্টার সাহেব বললেন যে আমি কথাটা ওনাকে আরেকটু গুরুত্বপূর্ণ করার জন্য বললেন যে আচ্ছা ঠিক আছে, এবছর কিন্তু আপনি আগে আগে যাবেন যাতে করে আপনার জন্য অপেক্ষা করতে না হয় এবং মানুষের কাছে আমাকে ছোট হতে না হয়, কোনো পেরেশানি ভোগ করতে না হয়। তো সাইদি সাহেব বললেন যে ঠিক আছে, আগে আগে গেলে তো আপনি খুশি এবং মানুষের আপনার কোনো পেরেশানি ভোগ করতে হবে না, যেন আমি দুপুর সময় আপনার ওখানে যাব। সোনারগাঁ ঢাকা থেকে কাছে, দুপুর সময় আপনার ওখানে যাব যাতে লোকজন জানতে পারে আমি আগে ভাগেই চলে এসেছি। তো মাস্টার সাহেব বলে না আমি এতটা আশা করিনি। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি দুপুরবেলা আপনি যান তো দুপুর সময় আপনার খাওয়ার দাওয়াত রইল, আপনি আমাদের ওখানে খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন এবং রাতে মাহফিল করবেন। মাস্টার সাহেব খুব আবেগে বললেন, আমি অবাক হলাম ওনার মতো মানুষ ঢাকার সন্নিকটে সোনারগাঁ উপজেলা, নারায়ণগঞ্জের একটি উপজেলা, তখন তো উপজেলা ছিল না, তখন তো থানা ছিল। উনি বললেন যে ঠিকই আমি প্রত্যাশাও করিনি, ওটা তো মুখের কথা, হয়তো উনি বলেছেন। ঠিকই উনি দুপুরবেলা গিয়ে উপস্থিত হলেন এবং দুপুরবেলা ওনাকে মেহমানদারি করা হলো, আল্লামা সাইদি সাহেবকে একদম সাদা মাঠাভাবে মেহমানদারি করলেন, মেহমানদারি গ্রহণ করলেন এবং উনি ওখানে বিশ্রাম করলেন, রাতের বেলা মাহফিল করে চলে আসলেন। এই যে একজন এত বড় মাপের একজন ইসলামী স্কলার, দেখেন কি সাদা মাঠা। আজকে আমরা যারা বক্তৃতা দিই, আল্লাহ আমাদেরকে এই সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লামা সাইদি সাহেবের ব্যাপারে যখন উনি সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ ইত্যাদি নিয়ে তিনি যখন কথা বলতেন, বক্তব্য দিতেন, এটা অনেকেরই গাত্রদাহ শুরু হতো। বামপন্থী মিডিয়াগুলো, বামপন্থী সাংবাদিকেরা, বামপন্থী দুই একটা টেলিভিশন চ্যানেল, তখন তো আর এত চ্যানেল ছিল না, ওনার বিরুদ্ধে বিষোদ্গার করত, বিষোদ্গার করত ওনার বিরুদ্ধে যে উনি 1,00,000 টাকা ছাড়া, 50,000 টাকা ছাড়া, তখন তো 50,000 টাকা মানে বিশাল বিশাল কিছু, এত টাকা ছাড়া উনি আসেন না, প্রোগ্রাম করেন না। কিন্তু অসংখ্য মানুষ যারা ওনাকে দিয়ে মাহফিল করিয়েছেন, আমি এরকম অসংখ্য লোকের কাছ থেকে বরিশাল, পাবনা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমি যখন গিয়েছি, অনেক মুরব্বীরা আমার কাছে বলেছেন আল্লামা সাইদি সাহেব কি আচরণ তাদের সাথে করতেন। উনি মাহফিল শেষে ওনাকে কোনো হাদিয়া দেওয়া হলে উনি কখনই মাহফিল শেষে কোনো হাদিয়ার জন্য অপেক্ষা করতেন না যে আমাকে কিছু দেওয়া হয় কি না বা কি টাকা পয়সা দেওয়া হয়। উনি দাওয়াত দিতেন লিওয়াজহিল্লাহ, ফি সাবিলিল্লাহ, ওনাকে বরং খুঁজে, ওনাকে বরং ধরে লোকেরা বলতো হুজুর আপনার যাতায়াতের জন্য, আপনার খরচের জন্য আমরা আপনাকে কিছু হাদিয়া প্রদান করছি। উনি কখনো কখনো কত টাকা দিয়েছেন, কি দিয়েছেন, এই প্রশ্ন উনি কখনো করেননি, যার কারণে মানুষের হৃদয়ের মনে কোঠায় আল্লামা সাইদি সাহেব স্থান করে নিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরও অনেকে অনেক ধরনের
প্রশ্ন অনেকে করেছেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওনার জীবনের যে শেষ যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ মামলাটা নিয়ে। আসলে আদালতের বিরুদ্ধে, বিচারকদের বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা দিতে পারি না। কেন দিতে পারি না? আদালত অবমাননার মামলা হলে সেটা আমাদের জন্য আর একটা বিপদের কারণ হবে। বিচারক যারা, তারা আকাশের কোনো ফেরেশতা নন। যারা বিচারক তারা কোনো স্রষ্টা সৃষ্টিকর্তা নন। তারা আমাদের মতোই রক্তে গোশতে গড়া মানুষ। হয়তো কেউ কিছুটা নিরপেক্ষ, আর কোনো বিচারক হয়তো উলঙ্গ পানা করে বেহায়া হয়ে সে কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের, কোনো আদর্শের তিনি অনুসারী হন, যার কারণে অনেক আদালতের রায় ন্যায়ভ্রষ্ট হয়। আমরা ধারণা করি, যেমনটি আল্লামা সাইদি সাহেবের মামলার ক্ষেত্রে হয়েছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, এই ধারণাটা, এই বক্তব্যটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে উনি দেলোয়ার হোসেন সাইদি নন, উনি দেলোয়ার বা দেলু শিকদার, পরবর্তীতে উনি সাইদি হয়েছেন। দুর্ভাগ্য, লক্ষ কোটি মানুষের কণ্ঠ আদালতের বিচারকদের কানের মধ্যে প্রবেশ করেনি, তাদের হৃদয়ে প্রবেশ করেনি যে উনি দেলোয়ার শিকদার, দেলু শিকদার নন, উনি দেলোয়ার হোসেন সাইদি। ব্যক্তি দেলোয়ার হোসেন সাইদি যদি কোনো অপরাধ করে, সে অপরাধের শাস্তি ধর্মীয় বিধানে হোক, কোনো দেশের সাংবিধানিক বিধানে হোক, কোনো ব্যক্তির অপরাধের শাস্তি তাকে প্রদান করা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি কোনো অপরাধ করি, ধর্মের আইন দিয়েও আমাকে সে অপরাধের বিচার করা যায়। কোনো দেশে, কোনো ভৌগোলিক, কোনো দেশে যদি আমি নাগরিক হই, তাহলে সেই রাষ্ট্রের সংবিধান দিয়েও, প্রচলিত আইন দিয়েও নাগরিক হিসাবে আমি অপরাধ করলে সে অপরাধের বিচার আমাকে করা যায়। কিন্তু পৃথিবীর কোনো আইনে এ কথা বলে না যে আর একজনের অপরাধ, আর একজনের দণ্ড আমার উপরে আপনি চাপিয়ে দেবেন। আজকে সারা পৃথিবীর মানুষ একটিমাত্র সূর্য দেখে, সারা পৃথিবীর মানুষ একটিমাত্র চন্দ্র দেখে। একটা সূর্য, একটা চন্দ্র যেরকম সত্য, ঠিক অনুরূপ সত্য হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব কখনই, কোনো সময়, কোনো দিন দেলোয়ার শিকদার বা দেল্লা শিকদার অথবা দেল্লা রাজাকার ছিল না। কি আজীব আদালত, কি অন্ধ বধির বিচারক, তাদের কানে কথাটা প্রবেশ করেনি, তাদের হৃদয়ে এ কথাটা রিয়ালাইজ তারা করতে পারেননি যে দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদি বা দেল্লা রাজাকার আর দেলোয়ার হোসেন সাইদি একই ব্যক্তি নন। সমগ্র পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হয়, পৃথিবীর সব মিডিয়া যদি একত্রিত হয়, আমার নাম কামরুল ইসলাম সাঈদ আনসারি, পৃথিবীর কোনো মানুষ কি আমাকে জাবের, জোবায়ের, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম বানাতে পারবে? না। আমি কামরুল ইসলাম সাঈদ, আমাকে হাজারবার রং করা হলেও, লক্ষবার রং করা হলেও, আমাকে কেউ যদি আমার চামড়া, আমার গোশত, সেটা যদি প্লাস্টিক সার্জারির মাধ্যমে পরিবর্তন করে, তাহলে আমার চেহারা পরিবর্তন করা সম্ভব, আমার নাম পরিবর্তন করা সম্ভব, কিন্তু আমি ব্যক্তি কামরুল ইসলাম সাঈদকে পরিবর্তন করা সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে সারা পৃথিবী যদি একত্রিত হয়, সারা দুনিয়ার সব ষড়যন্ত্রকারী যদি একত্রিত হয়, দেল্লা রাজাকার, দেলু শিকদার কখনই তাকে আল্লামা সাইদি বানানো যাবে না, আর আল্লামা সাইদিকে কখনই দেলু শিকদার, দেল্লা রাজাকার বানানো যাবে না। অথচ আমার দেশের আন্তর্জাতিক আদালত নামক একটি ট্রাইব্যুনাল, একটি ক্যাঙ্গারু কোর্ট,
এবং সেইখানের কিছু অন্ধ বোবা কানা কালা কিছু বিচারক সেই দেলু শিকদারকে দেল্লা রাজাকারকে দেলওয়ার হোসেন সাইদি হিসাবে রায় প্রদান করেছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের যখন জানাজা হয় সে জানাজায় গিয়ে আমি এতটা আবেগ আপ্লুত হয়েছিলাম, লক্ষ মানুষের সামনে যখন তার ভিন্ন ধর্মাবলম্বী একজন ব্যক্তি সুখরঞ্জন বালি তিনি যখন তার মাদ্রাসার দোতলায় উঠে জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে বলতে চাচ্ছিলেন দুই হাত উঁচু করে যে আমি সুখরঞ্জন বালি, আমি ভিন্ন ধর্মের ধর্ম অবলম্বী হওয়ার পরেও আমি সাইদি সাহেবকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি তার জানাজায়। তিনি তার অভিব্যক্তি বর্ণনা করেছেন যে আমি আমার ভাই হত্যা করিনি সাইদি সাহেব, আমি আদালতে সেটা সাক্ষ্য প্রদান করব, সরকারি লোকজন সরকারি গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়েছে, আমি মিথ্যা বলতে রাজি হইনি, আমি একজন হিন্দু, আমার পরকালের ভয় আছে, আমি রাজি হইনি। তখন তার আদালত প্রাঙ্গণ থেকে আমাকে জবরদস্তি করে ছিনতাই করে নিয়ে যায়, 3 মাসের কয়দিন কম যেন তিনি বলেছেন 15 দিন না 10 দিন কম তাকে আত্মগোপন করে কোনো আয়না ঘরে রাখা হয়, সেখান থেকে তাকে চোখ বেঁধে বর্ডার পার করে অন্য দেশে পুশ ইন করা হয়। এবং তিনি বলেছেন বারাসাতের পাশে তিনি কোথাও ছিলেন, সেখান থেকে তাকে দীর্ঘদিন ভারতের কারাগারে কারাভোগ করতে হয়, সেই দণ্ড খেটে এরপরে তিনি বাংলাদেশে এসেছেন এবং কতটা সৎসাহস নিয়ে তিনি আল্লামার সে জানাজায় তার লাশটা একবার দেখার জন্য ছুটে গিয়েছেন। আজকে কি জবাব দেবেন ওই সকল অন্ধ বিচারকেরা, কি জবাব দেবেন আজকে ওই সকল বধির বিচারকেরা যাদের কাছে হাজারভাবে লক্ষ জনতা শাউটিং করেছে যে দেলওয়ার হোসেন সাইদি সাহেব সুখরঞ্জন বালির ভাইকে হত্যা করেনি, যার ভাই তিনি সাক্ষ্য দিতে আসবেন তার সাক্ষ্য গ্রহণ না করে বিশেষ দলীয় ব্যক্তিদেরকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আপনারা তার ফাঁসির আদেশ প্রদান করেছিলেন উত্তাল জনতার কারণে, এরপরে আপনারা তার আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। বিচারকদেরকে বলি, বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে বলি, মনে রাখবেন পৃথিবীর কোনো বিচারের রায় চূড়ান্ত এবং শেষ নয়, সর্বশেষ এবং চূড়ান্ত বিচার হলো আল্লাহ তাআলার মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আদালত। পৃথিবীর সব আদালত প্রভাবিত করা যায়, পৃথিবীর সব আদালতকে প্রভাব সৃষ্টি করা যায় মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম স্রষ্টা সৃষ্টিকর্তার আদালতকে প্রভাবিত করা যায় না। সে আদালতে যেই বিচারকেরা হাজার মানুষের আওয়াজ যাদের কানে প্রবেশ করেনি এবং দেল্লা রাজাকারকে দেলু শিকদারকে যারা দেলওয়ার হোসেন সাইদি নামে পরিবর্তন করে যারা রায় দিয়েছেন এবং একজন বৃদ্ধ মানুষকে জীবনের 13টি বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তার পরিবার পরিজন আপনজন থেকে আলাদা রেখে আপনারা তাকে যারা কষ্ট দিয়েছেন আপনারা তৈরি হয়ে থাকেন, আপনারা তৈরি থাকুন। এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা আপনাদের বিচার করে করতেও পারে, আল্লাহ তাআলা রহিম রহমান সত্তারুল উয়ুব, হয়তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাদেরকে ধরতেও পারেন নাও ধরতে পারেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আখেরাতের আদালতে পরকালের বিচারের আদালতে আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন হবেন, কাহার হবেন, জব্বার হবেন। সেই দিন আল্লাহ তাআলার বিচারকে কেউ কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। সেদিন হয়তো আপনাদের ভাষ্য মোতাবেক দেল্লা শিকদার
দেল্লা রাজাকার সেদিন আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বাদীর কাঠগড়ায় দাঁড়াবেন এবং হাজার নয় কিয়ামত পর্যন্ত যত মানবমণ্ডলী সে মানবমণ্ডলীর সামনে তারা দর্শক আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আর আসামির কাঠগড়ায় আপনারা বিচারক আপনাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে আপনারা তো সাধারণ কিছু মানুষের সামনে ট্রায়াল করেছেন আর কিয়ামত পর্যন্ত সাইয়েদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাদেরকে উপস্থাপন করবেন লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাদেরকে আসামি হিসাবে উপস্থিত করবেন ফেরেশতারা সেদিন কি বেড়ি আপনাদেরকে পরিয়ে রাখবে আল্লাহ তাআলা ভালো জানেন সেদিন আল্লাহ তাআলার বিচারের আদালতে আল্লাহ জানিয়ে দেবেন না এই ব্যক্তি দেল্লা রাজাকার এই ব্যক্তি দেল্লা সর্দার শিকদার নয় এই ব্যক্তি দেলওয়ার হোসেন সাইদি আমি শিকদার বানিয়েছিলাম একজনকে দেল্লা রাজাকার ছিল একজন আমার আরেকজন ব্যক্তিকে তুমি কিভাবে দেল্লা শিকদার দেল্লা রাজাকার বানালে সেদিন আপনার হাতে মিডিয়া থাকবে না সেদিন আপনার হাতে গোয়েন্দা থাকবে না সেদিন আপনাদের হাতে কোনো প্রভাব থাকবে না সেই দিন আপনারা আল্লাহর আদালতের সেই কলমের রায় আপনারা পরিবর্তন করতে পারবেন না তৈরি থাকুন প্রস্তুত থাকুন সর্বশেষ ওনার জীবনের শেষ দিনগুলো কারাগারে মানুষের জীবনের শেষ বয়সে গধুরী লগ্নে জীবনের সায়াহ্নে মানুষ একটু তৃপ্তি চায় একটু শান্তি চায় পরিবার পরিজনের সান্নিধ্যে থাকতে চায় সে দিনগুলো একাকী জেলখানার প্রকোষ্ঠে উনি কাটিয়েছেন এবং সেটা একটা মানবতর জীবন যাপন বলা চলে তাকে যারা এই কষ্টগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন আর আল্লাহ তাআলার ফয়সালা যদি এমন হয় এর থেকেও হাজার গুণ কষ্ট আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দিন যাতে করে পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে এটা যে জালিমের জালিমদের কি পরিণতি আল্লাহ তাআলা করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মাটির কবরে শুয়ে আছেন আল্লাহ তাআলা তার কবরটাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রশস্ত করে দিন অন্ধকারে কুটিরকে আল্লাহ তাআলা নুরানি আলোকিত করুন আল্লাহ তাআলার হাবিবের হাদিস অনুযায়ী নম কা নম আল আরস অর্থাৎ নব দুলার মতো কোরআনুল করিমের এই পাখি যেন কবরে ঘুমিয়ে থাকে সূরা মুলক এর তফসির অনুযায়ী সূরা মুলক এর ফজিলত যেটা হাদিসে বর্ণনা করা হয়েছে সেই ফজিলত মোতাবেক আল্লাহ তাআলা সুন্দর পাখি দিয়ে পাখির ডানার মধ্যে আল্লামা সাইদিকে ঘুম পাড়িয়ে রাখুন ফেরেশতারা তার সাথে উত্তম আচরণ করুন এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের নানান প্রশ্নের জবাব আমার এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনুব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু